ফলাফল ঘোষণার পরই বেশ কিছু জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনার খবর উঠে এসেছে। আর এই সংঘর্ষের ঘটনাতে আহত হয়েছেন বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক। আহতদের দেখতেই হাসপাতালে খোঁজ খবর নিতে পৌঁছান বিজেপির নেতৃত্বরা। কার্যত নির্বাচনী ফলাফল বের হয় গতকাল, প্রকাশ হয় বৃহস্পতিবার এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফল প্রকাশ হয় এবং সেক্ষেত্রে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাতে জয়লাভ করে পুনরায়, অর্থাৎ রাজ্যের মসনদ দখল করে শাসক দল আবারও বিজেপি। এবং এই ফলাফল ঘোষণার পরই কার্যত বেশ কিছু জায়গা থেকে উঠে আসে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। আর এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা যেন এই রাজ্যের বুকে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ঘটনাতে যারা সন্ত্রাসে যারা আহত হয়েছেন, যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা, তারা তাদের চিকিৎসা চলছে, জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রত্যেকেই। আক্রান্তদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান বিজেপির এক প্রতিনিধি দল। আক্রান্তদের খোঁজখবর, শারীরিক খোঁজখবর নেওয়ার পর চিকিৎসকদের সঙ্গে মত বিনিময়ের পর প্রতিনিধি দলের কি বক্তব্য রয়েছে শুনুন। ঘটনা হচ্ছে তো এর রিপার্কেশনে তো আমরা দায়িত্বশীল পার্টি হিসাবে বা সরকারের অঙ্গ হিসেবে আমরা তো রিয়েক্ট করতে পারি না। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দুদিনের মধ্যেই যারা যেখানে যা করছে তা ওদের আইনি ব্যবস্থাপনায় ওদের নেওয়া হবে। আর ভবিষ্যতে যাতে এমন না করা হয়, এমন ধরনের পদক্ষেপ যেন বিরোধীরা না নেয় এবং হারকে যেন যথাযোগ্য মর্যাদার সঙ্গে মেনে নেয়, সেই ইয়ে থাকবে আমাদের প্রত্যেকের প্রতি। আর দেখুন, প্রত্যেক পাঁচ বছর পর পর ইলেকশন আসে, ইলেকশনে হার জিত হয়। ভারতীয় জনতা পার্টি তার কাজে নিরিখে এসছে, সেটা উইথ রেসপেক্ট মেনে নেওয়া উচিত। আমি বিরোধীদের তাই বলি। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনায় পাঁচ সাত জনের মতো আহত হয়েছে, আপাতত এতটুকুই খবর আছে। রাজ্যের মানুষ শান্তির পক্ষে, রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে, তাই পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করেছে বিজেপিকে। কিন্তু এক্ষেত্রে যদি সন্ত্রাস জারি থাকে তাহলে পূর্বের সঙ্গে বর্তমানের তফাত কোথায়, প্রশ্ন তুলেছেন বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ। তবে এক্ষেত্রে রাজনৈতিক সন্ত্রাস যাতে কোথাও না ঘটে, নির্বাচনের পর যাতে পরিবেশ পরিস্থিতি শান্তিতে থাকে, সর্বোচ্চই যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, তার জন্য ইতিমধ্যেই চলছে উদ্যোগ। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জিরো পোল ভায়োলেন্স কে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়াকে সম্পন্ন করেছে। কিন্তু তারপরও বিক্ষিপ্ত কিছু ঘটনা উঠে আসছে, তবে সেই বিক্ষিপ্ত ঘটনাকেও কঠোর হাতে রাজ্য প্রশাসন মোকাবিলা করছে বলে ইতিমধ্যেই লক্ষণীয়। তবে তারপরও ঘটছে, তবে এক্ষেত্রে আক্রান্ত কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন বিজেপির এক প্রতিনিধি দল। আজিবি হাসপাতালে আহতদের দেখতে যান প্রতিনিধি দলটি। আগামী দিনে যাতে এই সন্ত্রাস মুক্ত হয়, রাজ্যের কোথাও যাতে নির্বাচন পরবর্তী সন্ত্রাস লক্ষ্য করা না যায়, তারই আবেদন তুলেছেন বিজেপি প্রতিনিধি দলটি। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।